রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার থেকে রাজ্যে সূচনা হয়েছিল 3 দিনব্যাপী খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় যোগা প্রতিযোগিতা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মার হাত ধরে রাজধানীর NSRCC-তে উদ্বোধন হয়েছিল এই প্রতিযোগিতার। মঙ্গলবার ছিল এই প্রতিযোগিতার তৃতীয় তথা অন্তিম দিন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত মোট 13টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করে নাগপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে কলকাতা বিশ্ববিদ্যালয়। অপরদিকে ছেলেদের বিভাগে প্রথম স্থান অধিকার করে নাগপুরের ঠাকুরজি মহারাজ বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। ছেলেদের বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে হরিদ্বারের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই প্রতিযোগিতার সমাপ্তি পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাথে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন বক্তব্য রাখতে গিয়ে যোগার গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যোগা যো করতে আগে ইমান নেই হতা যোগা করলে সে অর্থোপেডিক্যাল প্রবলেম যো সে বাঁচ সকতে হয় ডায়াবেটিস সে বাঁচ সকতে হয় বহু সারা হ্যাঁ কেতে হ্যাঁ কি খাস করতে যে স্টুডেন্টস ইহা পর হ্যাঁ লোকের লিয়ে কনসেন্ট্রেশন আপ আচ্ছে পড়াই মে হোগে আচ্ছা খেলকুদ মে হোগে তো ইয়ে বহু চিজ হ্যাঁ খাস করতে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল और केरला में ये हमारा जो संस्कृति है परंपरा है ये खत्म कर दिया। এদিন ক্রীড়ামন্ত্রী বলেন, স্বাধীন ভারতে ক্রীড়ার ইতিহাসে দেখা যায় পূর্বে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল ভারত, কিন্তু বর্তমানে ক্রীড়ার দিক থেকে উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়ার থেকেও এগিয়ে গেছে ভারত। আমি 77 ইয়ার্স কো দেখেঙ্গে তো জো ইয়াহ পে স্পোর্টস কে সাথ জুড়ে হুয়ে লোগ হ্যায় ইয়াহ পে সব তো পাতা হোগা কিসি এক টাইম হামারে দেশ কে জব আপ বিদেশ মে জাতে থে ও এশিয়ান গেমস হো আর অলিম্পিক হো আমারা মেডেল যো ইয়ে হতা থা উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া এসে ছোটা যো দেশ হতা থা উসকা নিচে হামারা মেডেল কা যো সংখ্যা রেতা থা ও আজ বদল গিয়া হে। ইস বার জব এশিয়ান গেমস হুয়া হে হামনে দেখা 107 মেডেল আমারে ভারত নে জিতা হে আর মেরে খেয়াল মে ইয়ে পেহলে বার হুয়া যো এইসে সংখ্যা মে হাম মেডেল জিতে হে। হামনে দেখা জব এশিয়ান পেরা হুয়া হে वहाँ पे भी 111 मेडल जीता है हमारे भारत के बच्चों ने। तो आज हम उम्मीद करते हैं जो आगे जो एशिया और ओलंपिक अलग अलग जो टूर्नामेंट इंटरनेशनल में होगा वहाँ पे भी हमारे जो भारत के जो पायदान है हम ये 5 या 6 नंबर में जा सकते हैं। उसी दिशा में आज हमारा प्रधानमंत्री जी काम कर रहे हैं। हमारे त्रिपुरा में भी हमारे माननीय मुख्यमंत्री जी के लीडरशिप में बहुत सारे नया इंफ्रास्ट्रक्चर हमने बनाया है। এদিন সকল স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ও উপস্থিত অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।